কথাগুলা বলছে, মিথ্যা কথাগুলা, মিথ্যা কথাগুলোর মধ্যে ফার্স্ট অফ অল মিথ্যা কথা হচ্ছে ওর পাসপোর্ট আছে, ওর টাকা ও দেখাইছে। আসসালামু আলাইকুম দর্শক, এই তামিমা ভাবির সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা বেশ অবগত আছেন, তামিমা ভাবির জীবনে নাসির ভাই ছাড়াও আরেকজন ছিল, ছেলের নাম হচ্ছে অলোক সাহা। তার সাথে 2 মাস সংসার করেছে তামিমা ভাবি। হঠাৎ করে এক প্রবাসী ভাই এই অলোকের সাথে তামিমার কিভাবে পরিচয়টা হয়েছিল মুখ খুলেছে। এখন আমি সেই ভিডিও ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করব। তবে হ্যাঁ, এই প্রবাসী ভাইয়ের কথা সত্য মিথ্যা যাচাই করার জন্য পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে। ওকে, আমি প্লে করছি, আপনারা মনোযোগ সহকারে সেই কথাগুলো একটু শোনেন। আমি নয়ন হোসেন, আমি সাইপ্রাসের একজন প্রবাসী ছিলাম, সাউথ সাইপ্রাসের। আমি সাইপ্রাস ছিলাম দীর্ঘদিন, এখন আমি জিরিকে আছি। তো গুরুত্বপূর্ণ, আপনারা সবাই দেখছেন, যেটা শুনছেন এটা সম্পূর্ণ সত্যি। এবং এখন যেটা বলতেছি, কীভাবে তামিমার সাথে সম্পর্ক নষ্ট হলো, কীভাবে ব্রেকআপ হলো তামিমা আর অলোকের, এটা হচ্ছে তামিমা যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিল। তামিমা তো একবার জানেছে, প্রেস অনেকবারই গেছে, যে উদ্দেশ্যে যে প্রোগ্রামগুলোতে গেছে, প্রোগ্রামের রাকিবের সাথে মিথ্যা কথা বলে গেছে যে আমি এইখানে যাই ওইখানে যাই, কিন্তু না, তামিমা শুধু সাইপ্রাসেই গেছে, অন্যান্য দেশে চাকরির জন্য গেছে, বাট অন্য কোনো কাজে যায় নাই তামিমা। তামিমা শুধু অলোকের কাছে যাইতো, চিন্তা করছে যে অলোকের পাসপোর্ট আছে, লাল পাসপোর্ট, তামিমা যদি অলোকের বিয়ে করে তাহলে এখানকার সিটিজেন হবে, এই চিন্তা ভাবনা ছিল। তো আস্তে 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 দেখে তামিমা যে অলোকের কোনো কিছুই নাই, অলোক একটা সাধারণ অন্যান্য 10 জন বাঙালির মতন কর্ম, ওইখানে কর্ম করে খায় আর দান্দা করে খায়। তখন দেখার পরে তামিমা বুঝতে পারছে ব্যাপারগুলো খোলাসা হয়ে গেছে, তামিমার কাছে ব্যাপারগুলো খোলাসা হয়ে গেছে যে অলোক তামিমার সাথে চিটারি করছে। আর তামিমা লোভী মেয়ে, তো চিন্তা করছে যে টাকা আর্ন করে ওইটা দিয়া কী হবে, এখান থেকে যদি এখানে যদি সিটিজেনশিপ হয় তাহলে তো খুব ভালো, লাইফটা এখানে কাটাইতে পারবে। তো এই হচ্ছে অবস্থা 2019 সালের লাস্টে, লাস্ট 2019 সাল তামিমার সাথে ব্রেকআপ হয়েছে। বাট হাউ ক্যান পসিবল, আই ক্যান বিলিভেবল, নাসির ভাই ওদিন বলল যে 2016 সাল থেকে ওনাদের নাকি সম্পর্ক, 2016 সাল থেকে যদি সম্পর্ক হয়, 2019 সালে কেম কীভাবে ব্রেকআপ হয়, এটা আমরা আমাদের চোখের সামনে, চোখের সামনে দেখা, আমাদের চোখের সামনে, আমরা কি বলবো, বলার কিছু নেই। আমরা যতবার আসছে, যতগুলো প্রোগ্রামে আসছে, ওই প্রোগ্রামগুলোতে আমরা ছিলাম, এবং কি খুব সামনে থেকে দেখছি, খুব কাছ থেকে দেখছি। তা আমরা তখনই বলছি যে যে বাংলাদেশে, বাংলাদেশ থেকে 9টা মেয়ে ভাড়া করে নিয়ে আসে অলোক কিংবা বাবু আরও লোক যারা আছে কবির ওরা, কিন্তু অলোকে যে এখানে খলনায়ক, খলনায়ক হিসাবে কাজ করছে, অলোকে কাজ, অলোকে মিথ্যা কথা বলছে, যে মিথ্যা কথাগুলো বলছে, মিথ্যা কথাগুলোর মধ্যে ফার্স্ট অফ অল মিথ্যা কথা হচ্ছে ওর পাসপোর্ট আছে, ওর টাকা ও দেখাইছে, ওর ওর শুধু তামিমাকে না, তামিমার মাকেও দেখাইছে, আমার এখানে বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু কোনো কিছুই নেই, সব মিথ্যা কথা। আর হ্যাঁ, নাসির ভাইয়ের যে জিনিস খাইছে, দুটো জিনিস খাইছে, ওটা নাসির ভাই ব্যক্তিগত ব্যাপার, নাসির ভাই খাইছে, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের কর্তব্য যে সহজ সরল বাঙালি একটা ভাই আমাদের রাকিব ভাইয়ের জীবনটা নষ্ট করবো, তোমার জীবনটা নষ্ট করবো, এইভাবেই সবাই মুখ বুঝে থাকবে, এটা সম্ভব না। কিন্তু এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে অলোক
অলোক ছিল একটা প্রতারক, ধোঁকাবাজ, এবং তামিমা ছিল একটা দুশ্চরিত্রা, নষ্টা মহিলা। এই কারণে এই কাজগুলো সম্ভব হয়েছে। তো এদিক দিয়ে আবার চিন্তা করতে গেলে আমি দেখি রাকিব ভাই খুব ভালো মনের মানুষ ছিল। এই কারণে রাকিব ভাই 2019 সালে যাওয়ার পরে, এখান থেকে যাওয়ার পরে রাকিব ভাই কিন্তু মাফ করছে, রাকিব ভাইয়ের কাছে মাফ চাইছে। তারপরেও তামিমা এই কাজগুলো করছে 2019-এর পরে, তারপর যে নাসিরের সাথে যোগাযোগ হয়েছে, তার আগে কিন্তু নাসিরের সাথে কোনো যোগাযোগ হয়নি, তার আগে শুধু তামিমার সাথেই যোগাযোগ ছিল। তো যখন তামিমা সব কিছু খোলাসাভাবে বুঝতে পারছে যে অলোকের এখানে কোনো কিছুই নাই, তখন তামিমা বুঝতে পারছে না এখানে তো আমার কোনো কিছু নাই, আমার স্বার্থ নাই, যে স্বার্থ নিয়ে আসছিল ওই স্বার্থ তো এখানে হাসিল হবে না, এই কারণেই চলে গেছে তামিমা। রাকিব ভাই তারপরে অ্যাকসেপ্ট করছে তামিমা যে ঠিক আছে, মানুষের তো ভুল হয়, তোমাকে মাফ করলাম। কিন্তু এইখানে কি করছে তামিমা, 2-3 মাস পরে পরে আসতো, আর সেখানে লিভ টুগেদার করতো, লিভ টুগেদার করার পরে এখানে বিয়ে তো ইম্পসিবল, বিয়ে করে নেই।